অ্যাঙ্কর ছিল এই ফার্স্ট আমরা পেড করে অ্যাঙ্কর নিয়ে আসছিলাম উনি টাইম মতো আসেনি ভালোই হয়েছে না না আসাতে কিছু টাকা বেঁচে গেল মিশাবাই নিশান দাঁড়ায় গেল অনেকে মনে করতে জাজ আবার চলবে না জাজ বসে যাবে জাজ বন্ধ হয়ে গেছে এইরকম যারা মনে করে ওনারা একটু ভুল ধারণা করতেছে জাজ এমন একটা কোম্পানি এটা তো কোম্পানি এটা কোনো বন্ধ হওয়ার নয় আব্দুল আজিজ না থাকলে আরেকজন এসে জাজ চালাবে জাজ চলবে জাজটা একটা চলমান প্রক্রিয়ার ভিতর পড়ে গেছে এই বছরে কোনো ছবি রিলিজ ছাড়াই জাজের ইনকাম আছে 10 কোটি টাকার উপরে ইউটিউব ফেসবুক এবং পুরন ছবিগুলি বিক্রি করে আপনারা যারা আছেন পুরন ছবিগুলো হয়তো আপনারা টিভি রাইট অথবা ইউটিউব রাইট অথবা ডিজিটাল রাইট বিক্রি করে দিচ্ছেন জাজ কখনোই বিক্রি করে নেই ফর দ্য অল টাইমের জন্য অনলি সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা হুপা ছবির প্রমোশনটা কোন জায়গায় নিয়ে গেছি যেখানে কোনো টাকা পয়সা খরচ হয়নি আমাদের স্যাটেলাইট ট্র্যাক 3 বছরের জন্য 3 কোটি রুপি এই মার্চে টাকাটা আসবে মার্চে দিলে হবে আরেকটা টিভির কাছে বিক্রি করলাম একটা উদ্যুত কয়েকটা ছবি 1 কোটি টাকায় যাদের যাদের এক একজন এক একটা দায়িত্ব দেখে আমি আব্দুল আজিজ আমি কি দেখি আমি দেখি হলো ক্রিয়েটিভিটিটা এটা আমি ভালো বুঝি গল্প গান এইগুলো আমি ডিরেক্টর আমি ঠিক করি আমি অনলি ক্রিয়েটিভিটি দেখি যাজে আর কেউ ক্রিয়েটিভিটি দেখে না এই ছবিটা সেন্সর পাইলে আমার শুধু 2 কোটি 20 লাখ টাকা ডিজিটাল সেল ছিল একটা একটা বাংলাদেশের একটা ডিজিটালের কাছে 2 কোটি 20 লাখ টাকা সোল্ড ছিল শুধু সেন্সর সার্টিফিকেটটা দেবো তারপর হল রাইট আরো রাইট তো ছিল আমার তো এটা একটা বড় ধাক্কা খাইছি 4টা ছবি এখন হাতে আছে রিলিজ করতে পারতেছি না বিভিন্ন কারণে 4টা ছবি রেডি এবং হাতে আছে এই ঈদে হয়তো 2টা ছবি রিলিজ দিয়ে দেবো 50টা সিনেমা এটা যাদের 50টা পার সিনেমা চিতা চিতা সিনেমাটা একটা কাজী আনোয়ার হোসেন স্যারের প্রায় সব গল্পই এই আবার পড়া প্রায় 400 উপরে পড়া মাসুদ রানা তার ভিতরে কোন কোন গল্প ভালো লাগছে আমার পড়ার সময় আমি সবগুলির নাম বলতে পারবো তার ভিতরে এটা একটা চিতা আর একটা অসম্ভব প্রিয় একটা গল্প আছে অগ্নিপুরুষ সেটা করা যাবে কি যাবে না আমি জানি না অগ্নিপুরুষ অসম্ভব প্রিয় আই লাভ ইউ ম্যান অসম্ভব প্রিয় একটা গল্প বাট সেটা কখনো করা যাবে না সাগরের উপরে এটা আমাদের দেশে সম্ভব না এরকম আরও অনেক কিছু গল্প আছে এত বড় একটা স্বর্ণখনি আমি এটাকে মাসুদানা সিরিজটাকে আমি স্বর্ণখনি হিসাবে দেখতেছি এই স্বর্ণখনি যখন যাদের হাতে আছে জাজ কেন এটা ইউটিলাইজ করবে না সেই জন্যই আমরা জাজে আসলাম